হ্যালো ব্রিডিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসিডিং করছি দু হাজার চব্বিশের রিজিনিং ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা সাতাশ দুই দু হাজার চব্বিশের শিফ্ট হতে আসা সমস্ত রিজিনিংয়ে সমাধান করবো অলরেডি আমাদের রিসিএসের মধ্যে কিন্তু পঁচিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো না সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে টি ইন্টু ইউ মানে হচ্ছে টি হচ্ছে ইউ এর মা এর বলা রয়েছে আমাদের বার করতে হবে এখানে যে ডি এর কে হয় যদি এ ইন টু বি প্লাস সি ভাগ ডি হয় আচ্ছা এ ইন্টু বি মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে এ হচ্ছে এখানে বি এর মা ওকে কারণ এখানে বলেছিল কি টি ইন্টু ইউ মানে হচ্ছে টি হচ্ছে ইউ এর মা আচ্ছা বি প্লাস সি প্লাস মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের বোন তাহলে বি হচ্ছে এখানে সি এর বোন আচ্ছা সি ভাগ ডি মানে কী হয়েছে এখানে ভাগ মানে প্রথমটা হচ্ছে পরের জনের মে তাহলে সি হচ্ছে এখানে ডি এর মে ওকে এখন প্রশ্ন হচ্ছে যে ডি এর কে হয় দেখো এদেরই সন্তান হচ্ছে বি আর সি তাহলে নিশ্চয়ই যদি এটা মাইনাস নিশ্চয়ই প্লাসই হবে অর্থাৎ ডি হবে এখানে এর সামি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় এমবি বি এম বি টি এস এর কোড হচ্ছে এইটা এম বিটি এস এর কোড হচ্ছে এখান থেকে টু সিক্স জিরো নাইন ফাইভ টি ডি টি ডি এ এন এর কোড হচ্ছে এখান থেকে ফাইভ থ্রি টু এইট ওয়াই জেড বি এন এর কোড হচ্ছে এখান থেকে জিরো সেভেন ওয়ান থ্রি আমাকে বার করতে হবে এখান থেকে যে এমের কোডটা কী হবে ঠিক আছে দেখো এমটা আছে এখানে তার আগে দেখো এখান থেকে আমাদের বাকি কোডগুলো আমাকে হিসেব করে দেখতে হবে দেখো বি এখানেও আছে বি এখানেও আছে দেখো এখান থেকে টু নেই সিক্স নেই জিরো দেখো মিল আছে এখানে জিরো আছে এখানেও কিন্তু জিরো তেমন নিশ্চয়ই এখানে বি র কোডটা হয়ে গেল এখান থেকে জিরো আচ্ছা টি দেখো টি এখানে আছে টি আবার এখানেও আছে ঠিক আছে এ এখানে আছে এ আবার এখানেও আছে তাহলে টি এর কোড কী হতে পারে দেখো এখান থেকে টু সিক্স নাইন ফাইভ এখানে দেখো টু সিক্স নাইন ফাইভ এখানে দেখো কি হচ্ছে এখান থেকে ফাইভ থ্রি টু দেখো আর কি মিল পাচ্ছি আমরা এখান থেকে ফাইভ এখানে দেখো ফাইভ দেখো টুও রয়েছে এখানে ফাইভও রয়েছে এখানে তাহলে এম এর কোডটা কী হতে পারে হয় ছয় হতে পারে নারে নাইন হতে পারে অপশন দেখো ফাইভ তো হবে না জিরো তো হবে না টু হতে পারে না সিক্স আছে মানে সিক্সই হবে নাইন তো নেই এখানে বাদ দিয়ে দাও অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আটজন ভালো আছে এ থেকে এইচ পর্যন্ত আর বৃত্তাগার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে আবার আচ্ছা তো করা হোক একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আর হচ্ছে এখানে আটজন বি হচ্ছে এখানে এইচের বাম দিকে চতুর্থ স্থানে কেবল দুজন বালক এফ এবং বিয়ের মাঝে বসে আছে ই হচ্ছে এখানে ডি এর বাম দিকে সেকেন্ড আর এ হচ্ছে এখানে সির বাম দিকে সেকেন্ড সি হচ্ছে কিন্তু জি এর অবিলম্বে প্রতিবেশী নয় সি আবার বিয়েরও প্রতিবেশী নয় সেক্ষেত্রে ই এর অবিলম্বে বাম দিকে কে বসে আছে কোর থেকে শুরু করলে আমাদের সুবিধা হবে সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে দেখব আচ্ছা হ্যাঁ কাজ করি মঞ্চ এখান থেকে যে এফ হচ্ছে সি এর সি থেকে শুরু করি একবার দেখি হয় কি না সি এর বাম দিকে দেখো বাম দিক মানে কোন দিকে বাইরের দিকে মুখ করে মি এই দিকে হবে তাহলে এফ হচ্ছে এখানে সি বাম দিকে সেকেন্ড স্থানে সি হচ্ছে আবার এখানে জি এর অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে তাহলে এখানে নিশ্চয়ই জি এইখানে বসতে পারে আর জিটা এখানেও কিন্তু বসতে পারে এই বৈষণেও বসতে পারে সেক্ষেত্রে যদি ভেতরে সি এইখানে হয় তাহলে এইখানটায় হচ্ছে আমার এখানে এফ আচ্ছা এখানে বলছে কি সি কিন্তু বি এর প্রতিবেশী নয় তার নিশ্চয়ই যদি জি এখানে বসে তাহলে নিশ্চয়ই বি এখানে বসবে না মানে এখানটাও কিন্তু বি বসবে না আচ্ছা আর কি বলা আছে এখানে বলছি এখানে এফ এবং এর মাঝখানে দুজন বালক বসে যদি এফ এখানে থাকে মানে বাইরেটাকে দিচ্ছে বসে তাহলে যদি এফ এখানে থাকে সেক্ষেত্রে দেখো এই দুঘর বাদে হচ্ছে বি নিশ্চয়ই বি এখানে বসে মানে নিশ্চয়ই এইখানটায় বি বসবে ঠিক আছে আগে আমি বাইরের পজিশনটাকে আমি আগে দেখে নিই যদি না হয় সেক্ষেত্রে আমরা ভেতরটা নিয়ে করব আচ্ছা এখানে বি বসে গেল আচ্ছা ই হচ্ছে আবার এখানে আচ্ছা এফ তো হয়ে গেছে এখান থেকে আচ্ছা আর কি বলা আছে এখানে বি হলো এখানে আবার এইচের বাম দিকে ফোর্থ পজিশনে আচ্ছা এইচ এর বাম দিকে ফোর্থ দেখো যদি আমি এইচকে এখানে রাখি তাহলে এক্ষেত্রে দেখো এক দুই তিন তো আসছে এখানে এইচ বসে দেখো এক দুই তিন চার আসছে না আর কোনোভাবেই কিন্তু আমি এখানে আনতে পারছি না দেখো এখানে কিন্তু আমাদের বি পজিশনটা বসানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে তা দেখো তাহলে আমি ভেতরে চলে যাচ্ছি এখন আমি আর বাইটা করছি না বাইটা কেটে দিচ্ছি এখান থেকে তাহলে দেখো এফ আর বির মাঝখানে কিন্তু দুজন বসে আছে ঠিক আছে তাহলে আমি এখানে কাজ করি বঞ্চ সি এখানে নিয়েছি জি এখানে নিয়েছি তাহলে নিশ্চয়ই এফ এর বি হচ্ছে এইখানে বসে আছে ঠিক আছে এখন দেখো তাহলে কী হবে না বলছে এখানে এইচ এর বাম দিকে ফোর্থ পজিশানে বি রয়েছে এক দুই তিন চার তার মানে দেখো এইখানটায় কিন্তু আমার এইচ বসবে ঠিক আছে এইখানটায় আমার এইচ বসে গেল এবার কিন্তু আমার বিটা পজিশানটা ঠিক হয়ে গেছে আচ্ছা এফ কি বলছে এখানে আচ্ছা আর কি পড়ে আছে এখান থেকে দেখো প্রায় পাঁচটা বসে গেছে এক দুই তিন চার পাঁচটা বসে গেছে এখানে ঠিক আছে আচ্ছা আর কিছু বসতে আমাদের এখানে ই হচ্ছে এখানে ডি এর বাম দিকে দ্বিতীয় দেখো ডি রাম দিক যদি ডি এখানে রাখি তাহলে বাম দিক কোনটা হচ্ছে ডান দিক হচ্ছে যদি এখানে থাকে তাহলে বাম দিক এক দুই যদি ডি এখানে বসাই সেক্ষেত্রে দেখো ডির বাম দিক মানে হচ্ছে এক আর দুই এই বসানো হচ্ছে না তো বঞ্চ ডি ডি কে বঞ্চ আমি এইখানটায় সরিয়ে দিই তাহলে এখান থেকে এক দুই তাহলে এইখানটায় কে বসবে না ই বসবে তাহলে সব হয়ে যায় তাহলে এখানে একমাত্র এ বসবে এখন প্রশ্ন হচ্ছে যে ই এর অবিলম্বে বাম দিকে কে বসে আছে দেখো ই হচ্ছে বাড়ি দিকে মুখ করে আছে তার ঠিক বাম দিকে দেখো কে বসে আছে না দেখো এখানে জি বসে আছে এই তো জি এই জি বসে আছে তাহলে অপশান এখানে ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে দুটো পসিবিলিটি হয় এখানে বি পয়সা নিয়েই কিন্তু আমার এখানে দুটো পসিবিলিটি হয় সেইটুকু বসাতে পারলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক যদি বিকল্প মধ্যে বসাতে হবে এখানে বিপির সাথে বলছে এখানে বিওর সম্পর্ক আছে তেমন এখানে কার সাথে কার সম্পর্ক থাকবে ঠিক আছে দেখো পি হচ্ছে এখানে ষোলো ও হচ্ছে এখানে পনেরো মানে বুঝতেই পারছো এখান থেকে একটা কিন্তু এখানে এক কমেছে আর এখানে কিন্তু বিটা বিটা সেম আছে দেখো সেম সেম আছে দেখো একমাত্র ওর ক্ষেত্রে কিন্তু সির ক্ষেত্রে কিন্তু এখানে সেম সেম আছে দেখো এল এল সেম আছে আর ওয়াই থেকে এক্স দেখো কিন্তু এখানে মাইনাস এক কমেছে মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো এখানে বলছে বর্ণমালার ক্রমশে সাজাতে হবে দেখো এফ আর এফ আর দিয়ে প্রত্যেকটা শুরু হয়েছে এরপরে দেখো চেঞ্জ হয়েছে এখানে আছে এ এখানে আছে ইউ এখানে আছে ইউ এখানে আছে আই এখানে আছে ও তো সবার আগে যাবে ওয়ান ওকে আচ্ছা ইউ আই এর পরে যাবে কোনটা না চার যাবে একের পরে যাবে চার চার গেল এখান থেকে এম এন ও মানে পাঁচ যাচ্ছে এখানে এবার দেখো ইউ যাচ্ছে এখানে দেখো এক চার পাঁচ দিয়ে শুরু একমাত্র দোকানে আছে আর দেখতে হবে আমাদের এখান থেকে এফ আর এর পরে দেখো এখানে আছে আই এখানে আছে জি তাহলে তিনটা যাবে আগে তারপরে যাবে দুই তাহলে এক চার পাঁচ তিন দুই এটা হচ্ছে আমার এখানে কারেক্ট অর্ডার নেক্সট চলো তো বলছে এখানে হচ্ছে কোর্সগুলো সঠিক কিছু শার্ট হচ্ছে এখানে কটন তাহলে এইটা হচ্ছে আমার শার্ট এটা হচ্ছে আমার এখান থেকে কটন সমস্ত কটন হচ্ছে আবার এখান থেকে জামা কাপড় কিছু জামা কাপড় আবার এখান থেকে ট্রাউজার নয় কিছু কিছু বলেছে মানে এটাও কিন্তু আমি কীভাবে আমি দেখানো আচ্ছা কিছু শার্ট হচ্ছে এখানে ট্রাউজার কিছু শার্ট ট্রাউজার দেখো কী করে হবে এটা হবে না এখানে জামা পড়সাতে সম্পর্ক নেই মানে এটা বলতে পারছি না আমি এখানে হবেই আমি বলতে পারছি হতে পারে নাও হতে পারে কিছু কটন আবার এখানে শার্ট নয় দেখো এটাও বলতে পারছি না আমি এখান থেকে কারণ এখান থেকে কিছু শার্ট হচ্ছে কটন নেগেটিভ তো বলতে পারবো না দুটো কিন্তু কোনোটাই এখান থেকে বলতে পারছি মানে এক দুই কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না যদি কিছু কটন হচ্ছে সার সেক্ষেত্রে বলতে বলবো আমি বলা যায় না তো বলছি কিনা পাঁচ বন্ধু আছে পি কিউ আর এস টি এটা বৃত্তাকার ছেলে থেকে বসে আছে এখানে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে তো সঙ্গে সঙ্গে গোল করে নিচ্ছি বিপরীত দিকে মানে এক দুই তিন চার আর হচ্ছে এখানে পাঁচ এস হচ্ছে এখানে কি বলছে না আর এর অবিলম্বে ডান দিকে ধরলাম আর যদি এখানে থাকে তার ডান দিকে হচ্ছে এখানে এস বসে আছে ঠিক আছে আচ্ছা পি বসে আছে এখানে কিউ এবং টি এর ঠিক মাঝে কিউ বসে আছে এখানে আর এর অবিলম্বে বাউন্ডি কিউ যদি এখানে থাকে টি এখানে পি হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে কি না পির অবিলম্বে দিকে কে বসে আছে না কিউ বসে আছে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তিনটে ডি তিনটে ই তাহলে এখানে নিশ্চয় তিনটে এ হওয়ার কথা সব থেকে বড় যেটা সেটা দেখো ভালো করে তিনটে ডি তিনটে ই তিনটে এফ তিনটে ডি তাহলে তিনটে ই তিনটে এফ হবে এখানে একইভাবে এটা কোনো একটা এফ জুড়বো তিনটে এফ হবে এখান থেকে এখানে একটা এফ জুড়লে তিনটে এ হবে তেমন এখান থেকে কী কী পাচ্ছি আমি এফ এফ ই এফ দেখো এফ এফ ই এফ মানে হচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো পৌঁতে ছকাটা ভাঁজ করা হলে বলছে সি এর বিপরীতে কোন বর্ণটা থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এখানে থাকবে এর বিপরীতে থাকবে এখান থেকে সি বি এর থাকবে এখান থেকে ডি আর এফের ওপরে থাকবে কি এখানে ই থাকবে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি আমরা এখানে এ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার দেখো এ আর সি যখনই ভাঁজ খবর দেখো এটা যাবে পাশে আর এটা যাবে একদম নিচে যাবে এই নিচের সাথে এই ওপরের ফেসটা কিন্তু একদম একে ওপরে বিপরীতে মানে সির বিপ থাকবে কি এখানে এ থাকবে নেক্সট চলো কোনো কোডের ভাষায় অ্যাম্বারের কোড হচ্ছে থার্টি সিক্স ম্যাগনেটের কোড হচ্ছে ফিফটি সেভেন সেক্ষেত্রে এখানে পার্পেলের কোডটা কী হবে এ এম বিইআর এর কোড হচ্ছে এখান থেকে থার্টি সিক্স ম্যাগনেটা এম এ জি এন ই টি এর কোড হচ্ছে এখান থেকে ফিফটি সেভেন সেক্ষেত্রে পার্পেল পিউ পি এল ই পার্পেলের কোডটা এখান থেকে কী হবে এ ওয়ান এম তেরো বি দুই ই পাঁচ আর হচ্ছে এখানে আঠেরো আঠেরো পাঁচে হচ্ছে এখান থেকে তেইশ দুয়ে হচ্ছে পঁচিশ পঁচিশ আর এখানে পাচ্ছি কত আমরা পঁচিশ তেরো তো পাচ্ছি আর একে হচ্ছে তাই না দেখো তেরো তেরো দুই ওখানে পাচ্ছি পনেরো একে হচ্ছে ষোলো ষোলো পাঁচে হচ্ছে এখানে আমাদের একুশ আর আঠেরো পাচ্ছি আমি থার্টি নাইন থার্টি নাইন থেকে কিন্তু আমাদের এখানে তিন বাদ যাচ্ছে আচ্ছা এটা দেখে নিই একবার আমি এম হচ্ছে এখানে তেরো এ ওয়ান জি সাত এন ই পাঁচ টি কুড়ি এ হচ্ছে এখানে ওয়ান কুড়ি একে হচ্ছে একুশ একুশ পাঁচে হচ্ছে ছাব্বিশ আর চোদ্দতে পাচ্ছি এখানে আমরা ফর্টি ফর্টি সেভেন পাচ্ছি এখানে ফর্টি সেভেন আর একে হচ্ছে ফর্টি এইট ফর্টি এইট আর থার্টিনে পাচ্ছি এখানে আমরা ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান ঠিক আছে সিক্সটি ওয়ান দেখো এখান থেকে বাজ যাচ্ছে কত এখান থেকে এখান থেকে কিন্তু আমাদের চার বাজ যাচ্ছে এখানে কী হবে দেখো আগে পি হচ্ছে এখানে ষোলো ই হচ্ছে এখানে একুশ আর হচ্ছে এখানে আঠেরো পি হচ্ছে ষোলো এল বারো ই হচ্ছে পাঁচ দেখো পাঁচ বারো হচ্ছে এখান থেকে সতেরো সতেরো ষোলো হচ্ছে এখান থেকে থার্টি থ্রি থার্টি থ্রি আর এইটিনে পাচ্ছি আমরা এখানে থেকে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান আর এখান থেকে পাচ্ছি আমরা কত পাচ্ছি আমরা সাঁত্রিশ পাচ্ছি দু একে তিন ছয়ের সাত এখানে পাচ্ছি আমি আট পাঁচ দিনে হচ্ছে আট এইটটি এইট এখানে পাচ্ছি আমরা ঠিক আছে এখন এইটটি এইট থেকে আমাদের এখানে কতটা বাদ যাবে আমাদের এখান থেকে দেখতে হবে দেখো যেটা বাজারে দেখো ভালো করে এখান থেকে দেখো নাম্বার অফ মিশ্রিক কনসোনেন্টই হবে এখান থেকে কারণ এখানে দেখো এম বি আর তিনটে আমরা তিন বাজ যাচ্ছে এখানে দেখি দেখো জি আছে এন আছে টি আছে আছে এম চারটে হচ্ছে কনসোনেন্ট তারপরে এখান থেকে চার বাজ যাচ্ছে এখানে কী হবে তাহলে পি আছে আর আছে আচ্ছা এখানে কিন্তু এল আছে আচ্ছা এখানে কিন্তু আমাকে পিটাকে দুবার ধরতে হবে মানে এখানে একটা পি মানে চারটে কনসার মানে এখান থেকে কিন্তু চার যাচ্ছে মানে 84 ফোর হবে কিন্তু আমার এখানে आंसर আশা করি এটাই ঠিক আছে আমাদের অপশন এ হচ্ছে আমার এখানে রাইট आंसर ঠিক আছে কারণ ভাবল দিয়ে তো হচ্ছে না এখান থেকে ঠিক আছে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে কিনা নাম্বার অফ ভাবের প্লাস ওয়ান দেখো এখানে কী ছিল এখান থেকে না তার তারপরও তো হবে না এখান থেকে না না হবে না একমাত্র কনসেট্রেন্ট দিয়েই করতে হবে এটা একমাত্র কনসেন্ট দিয়েই হবে এটা ওকে কারণ এখানে দেখো ভালো ছিল কত না একটা দুটো সেক্ষেত্রে এটা হলো তিন এখানে ছিল কথা না একটা দুটো তিনটে এখানে হলো চারটে কিন্তু এখানে দেখো ভাবেল কটা আছে একটা আছে আর এখানে আছে দুটো এখানে একটা একটা দুটো হলো এর বেশি তো নেই কিন্তু এখানে চার বিয়োগ করতে হচ্ছে মানে কি নাম্বার অফ কনসটেন্টই হবে এখান থেকে ওকে নেক্সট ওরা কী বলছে এখানে একটা ছক্কা দুটো অপশন দেখানো হয়েছে বলছে এখানে এলের বিপরীতে কোন বর্ণটা থাকবে দেখো এখানে একমাত্র কমন পয়েন্ট কী আছে এখান থেকে না এটা হচ্ছে এখানে কমন পয়েন্ট ঠিক আছে যখন এরকম থাকবে সেক্ষেত্রে আমাদের সুবিধা এই পার থেকে এই দিকে একদম ঘুরিয়ে দাও পুরো ঘুরি কাঁটার দিকে তো কী হবে এখান থেকে এ টু আর হলো এখন এপার থেকে এপারে ঘুরিয়ে দাও কী হবে এখান থেকে এ থ্রি এল তাহলে দেখো আর এর বিপরীতে রয়েছে এখানে কে না এল রয়েছে তাহলে এল মানে হচ্ছে কেন আর হচ্ছে এখানে আমাদের এখানে বলেছিলো কী না এলের বিপরীতে কোন বর্ণ থাকবে আর থাকবে নেক্সট চলো কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে প্রথম সমীকরণটা সঠিক হবে আট ইন্টু চার মাইনাস আঠেরো ভাগ হচ্ছে দুই প্লাস হচ্ছে ষোলো সময় সময় হচ্ছে এখান থেকে কত না তেষট্টি তো এখান থেকে ভাগটা ঠিকই আছে তাহলে এক কাজ করি বঞ্চ আঠোটাকে না চেঞ্জ করে যে করাই যায় কোনো অসুবিধা নেই এক কাজ করি আমরা প্রথম থেকে চেক করতাম করি ষোলো আর আটটা চেক করি আগে তো এখানে আমাদের ষোলো যাচ্ছে এখানে চার মাইনাস আঠেরো ভাগ দুই এইখানটা যাচ্ছে কী নাম এখানে যাচ্ছে আট এখানে পাচ্ছি আমি চৌষট্টি পাচ্ছি এখানে পাচ্ছি আমি নয় প্লাস আট মানে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান দেখো চলে আসছে প্রথমটাতেই চলে আসছে দেখো ষোলো আর আটটাকে ইন্টেলিজেন্স করলেই কিন্তু আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে দেখো বলছি এখানে সঠিক বিনিয়োগ বিকল্প আমাদের এখানে বসতে হবে কিউ টি ওয়াই জে কিউ ভি এ এল ডি জি কে এক্স কোন বসাও কি হচ্ছে সতেরো টি হচ্ছে কুড়ি ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জে হচ্ছে এখানে দশ এল হচ্ছে বারো এ হচ্ছে ওয়ান ভি হচ্ছে এখানে বাইশ কিউটা কিন্তু এখানে সতেরোই আছে আচ্ছা দেখা যাক কি হচ্ছে এখান থেকে কুড়ি থেকে বাইশ এখানে দুই বাড়ছে এখানে দেখো দুই বাড়ছে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা দুই বাড়ছে তাহলে এখানে কিন্তু আচ্ছা এটা ও ছিল সরি এটা ও ছিল ও হচ্ছে এখানে পনেরো এ হচ্ছে ও দেখা যায় তাহলে প্রত্যেকটা কিন্তু এখানে তাহলে দুই করে বাড়ছে ঠিক আছে তাহলে এখানে দুই করে বাড়বে তাহলে ডি যদি চার হয় চার দুয়ে ছয় মানে হচ্ছে এফ দিয়ে শুরু এফ দিয়ে শুরু মানে বুঝতেই পারছো এখানে একটাই অপশান আছে যেটা এফ দিয়ে শুরু এফ আই এম জেড হচ্ছে আমার এখানে অ্যান্সার আর করার দরকার নেই নেক্সট চলো শটের সংখ্যা বসে আমাদের এখানে কী বলছে না সিরিজটা আমাদের সম্পূর্ণ করতে বলছে তাহলে পঁয়তাল্লিশ নেক্সট হচ্ছে চুয়ান্ন নেক্সট হচ্ছে তেষট্টি জিজ্ঞাসা চিহ্ন একাশি নব্বই দেখো নয় করে করে বাড়ছে না এটা নয় করে করে বাড়ছে নিশ্চয়ই তাহলে এটাও নয় করে বাড়ছে তাহলে নিশ্চয়ই এখানে কত হবে তেষট্টি নয় হচ্ছে এখান থেকে বাহাত্তর হবে ওকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে থ্রি ফোর ফোর থ্রি ফোর এইট থ্রি ফাইভ সেভেন জিজ্ঞাসা চিহ্ন থ্রি নাইন এইট ফোর থ্রি ফোর এখানে দেখো প্লাস ফোর পাচ্ছি এখান থেকে আমরা আর যেখানে পাচ্ছি কত না প্লাস নাইন আচ্ছা এখানে দেখে দেখেন একটুখুনি স্কিপ করে থার্টি সিক্স ঠিক আছে তা আমরা দেখো এটা হচ্ছে দুয়ে স্কোয়ার এটা হচ্ছে তিন স্কোয়ার নিচে হচ্ছে চার স্কোয়ার হবে নিচে নিশ্চয় পাঁচ স্কোয়ার হবে মাঝখানে একটা এটা কত আমাদের ছয় স্কোয়ার তা চার স্কোয়ার মানে নিশ্চয় এখানে প্লাস ষোলো যোগ হবে অর্থাৎ পাচ্ছি এখানে কত নয় তেষট্টি দশ হচ্ছে তিয়াত্তর থ্রি সেভেন্টি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার কী বলছে এখানে দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে বলছে কোন সমীকরণটি সঠিক হবে না ভালো করে দেখবে প্রশ্নগুলো কীভাবে বলছি সঠিক হবে না বলেছে পাঁচ আর আটকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তো সবার আগে আমি এই এটাকে নিয়ে ট্রাই করছি তাহলে এখানে আটের জায়গায় আছে পাঁচ আর পাঁচের জায়গায় আছে আট তিন পনেরো পনেরো হচ্ছে তেইশ থেকে হয় মানে সঠিক হচ্ছে হবে না এটা এটা দেখো এখানে যাচ্ছে আগে আট মাইনাস পাঁচ প্লাস যেখানে সাত তাহলে পনেরো থেকে পাঁচ করা হয় দশ এটা হতো ঠিক আছে আচ্ছা এটা চেক করি আমরা এখানে যাচ্ছে পাঁচ এখানে যাচ্ছে আট ইন্টু দুই প্লাস হচ্ছে ছয় মাইনাস ষোলো পাঁচ ছয় দেখো এখানে পাচ্ছি কথা এগারো দেখো এইটা কিন্তু আমার এখানে সঠিক হচ্ছে না কারণ এখানে মাইনাস পাঁচ হওয়া কথা এখানে আছে মাইনাস তিন মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণ বসে আমাদের এখানে বলছে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে সরাসরি কোর বসা দেখো এইচ এর কোড় হচ্ছে এখান থেকে আট জের কোড় হচ্ছে এখান থেকে দশ এর কোড় হচ্ছে বারো এন হচ্ছে এখানে কত না চোদ্দো পি হচ্ছে এখানে ষোলো তাহলে এরপরে কী বসে নিশ্চয়ই দেখো দুই করে বাড়ছে এখানে এখানে কত বসে নিশ্চয়ই আঠেরো বসবে আঠেরো মানে হচ্ছে আর অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন ডিজাইন ফিগারটা বসালে এখানে বলছে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো এইখান থেকে এইখানে যখনই গেছি আমি সঙ্গে সঙ্গে কী হচ্ছে এইখান থেকে একটা আর্চ মানে এই যে অংশটা দেখো চলে গেছে এই অংশটা আবার এখান থেকে এটাও কিন্তু দেখো দুটো কিন্তু বাদ গেছে দেখতে পাচ্ছ এই যে এইটা আর এই যে এইটা আবার এখান থেকে এখানে দেখো এখান থেকে একটা ছিল সেটাও চলে গেছে এখান থেকে একটা সেটাও বাচ্চাদের গেছে এখান থেকে এখানে দেখো কী হয়েছে এইটা পুরোপুরি চলে গেছে ফাঁকা হয়ে গেছে তাহলে এরপরে হবে নিশ্চয়ই তাহলে এইটা এই যে বলাচ্ছি আমি এইটা আর এই অংশটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে এটা এক এটা দুই এটা তিন এটা চার এক তো হবে না এখানে অনেকটা খালি হয়ে গেছে দুই হবে না দেখো এখানে তো একমাত্র তিনটা হবে কারণ এখানে একটা খালি হয়ে গেলে কিন্তু দুটো পরে থাকছে এখান থেকে এখানে দুটো পড়ে থাকছে এখানে দুটো পড়ে থাকছে একমাত্র কিন্তু অপশান থ্রি হচ্ছে অ্যান্সার ফোরটাও কিন্তু এখানে হবে না থ্রি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো এই হচ্ছে আমাদের ফিগারটা এখান থেকে দেখো কী হলো না একটা রেখা এপারে বাড়লো একটা রেখা এপারে বাড়লো দুটো করে রেখা কিন্তু বাড়ছে আবার দেখো একটা রেখা এখানে দেখো আবার এখান থেকে এখানে দেখো আবার একটা রেখা এপারে গেল গিয়েই বাড়লো হলো তাহলে এরপরে কী হবে নিশ্চয়ই এই একই রকমের থাকবে এখানে চারটেই দাঁড়িয়ে এখানে আছে এরপরে আবার একটা বাড়বে এরকম ওপর দিকে বাড়বে মানে এখানে টোটাল পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ অপশান তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে একটা করে রেখা এই দিকে যাচ্ছে একটা করে রেখা উপর দিকে যাচ্ছে তাহলে এরকমভাবে কিন্তু আমাদের তিন হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলে লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসার আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার আচ্ছা প্রথম কথা দেখো ঠিক এইটার উল্টো এখানে হবে বা এইভাবে বলতে পারি যে এই পরে একটা রেখা এরকম থাকবে ঠিক আছে আচ্ছা এই রেখাটা এরকম কমপ্লিট হবে এখানে আচ্ছা আর কী হবে এরকম জায়গা দেখো এই যে এই বোরপিটা এরকম জায়গায় বড়পিটটা তৈরি হবে এরকম জায়গাতে ঠিক আছে বড়পিট তৈরি হচ্ছে এখান থেকে এই তৈরি হলো আর এই যে মুখটা মুখটা এই দিকে করে থাকবে নিশ্চয়ই এরকমভাবে থাকবে এটা ঠিক আছে এই হচ্ছে ফিগারটা হবে এখন এই রকম ফিগার দেখো কোথায় আসে দেখে না ভালো করে তাহলেই তো হয়ে যায় দেখো এক দেখো দুই তো হবে না কারণ এটা দেখো ঘুরে গেছে এখানে প্রতিটা দেখো বড় ক্ষেত্র মতোই রয়েছে কিন্তু ঘুরেনি কোনো দুই হবে না তিন তো হবে না দেখো এটা দূরের দিকে মানে এইটা চলে আসছে একদম পুরো কাছে আর এটা চলে যাচ্ছে দূরে এটা হবে না চারও তো হবে না কারণ এখানে মুখটা উল্টো দিকে রয়েছে তাহলে একমাত্র হবে কোনটা না ওয়ানটা হবে ওয়ানটাই হচ্ছে আমার সেই ফিগারটা যেটা কিন্তু আমি যদি এখানে বসাই তবে কিন্তু আমার এই প্যাটার্নটা সম্পূর্ণ হবে তো এই আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পরে পার্বর জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ